বেলা শেষের এই যে প্রধান দুটো চরিত্র বিশ্বনাথ এবং আরতি মজুমদার, সেখানে 50 বছরের বিবাহিত জীবনের পর এই সৈত্য, এবং তারপর একটা কোর্ট কেস আপনি করলেন। হ্যাঁ, সেটা মানে বিশ্বনাথ যে করছে, সে আমি দূর থেকে যখন বিশ্বনাথকে দেখি তখন আমি বুঝতে পারি যে লোকটা কেন করছে। সে তার প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না আরতির থেকে, তার চাওয়াগুলো মিটছে না। সেই চাওয়াগুলো যে শুধু মেটেরিয়াল চাওয়া তা নয়, যে ও ভালো করে আমার খাবার দাবার দেখুক, আমাকে সুখে রাখুক, সেটা নয়। তার ভিতর থেকে তার কনসার্ট হিসেবে সে আরও অনেক কিছু ভেবে বসে থাকে। সে তার মাটিতে পা তারই নেই। আর আরতি ঠিক উল্টো। কিন্তু আরতি ওকে যে দেখছে না এটা ঠিক নয়, ওর সমস্ত সংসারটা দেখছে, ওর মানে ছেলে মেয়েদের দেখছে, তাদের ছেলে মেয়েদের দেখছে। শি ইজ আ গুড ওয়াইফ, গুড হোম মেকার। শি ইজ আ গুড ওয়াইফ, গুড হোম মেকার। তার জন্যে তাকে তার এটা তো কেউ ভাবতে পারে না যে 50 বছর পরে এই মানে বৃদ্ধ সে প্রথম যৌবনের রোমান্টিক অ্যাসোসিয়েট বলে তাকে বউকে সে চাইতে থাকে। জানি না, এরকমই হয়তো এই না বলা কথা, কিছু কথা বলা হয় না, টেকেন ফর কিন্তু ওটা বিশ্বনাথের বোকামি ছিল বলছেন। হ্যাঁ, বিশ্বনাথ আরতি কেন সমস্ত স্বামী স্ত্রীর ভিতরে এই আন্ডারস্ট্যান্ডিংই তো গড়ে ওঠে যে যখন ওই পাবদা ছাড়া আর কিছু খাওয়ানোর নেই, তখন সে প্রসন্ন মনে ওটা মেনে নিয়ে ভীষণ মানতে পারেনি, তাই জন্যই সে কোর্ট অব্দি দৌড়। সৌমিত্র হলে মানত, তক্ষুনি মানত, কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, কোনো অসুবিধা হতো না। এবার এবার এটা নিয়েও তো একটা অভিযোগ রয়েছে। হ্যাঁ, অভিযোগ কার্ডটা খুব যত্ন করে তুলে দিল। হ্যাঁ, তারপরে ওই পদস্পর্শ করে তার একটা স্মৃতি জেগে উঠল, সেটা হলো যে ওর পায়ে একদিন ও একটা মল কিনে এনেছিল, সেটা পড়াবে রাত্রিবেলায়। এটা প্রায় রোমান্টিক বাসনা একটা, যে স্ত্রীকে পায়ে মল পড়াবে, স্ত্রী ছুমছুম করে হেঁটে যাবে, দেখবে শুনবে। কিন্তু সেদিন হলো কি, বিশ্বনাথের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, আর এই এই সব সমস্ত কিছু সেবা যত্ন সব কিছু তার স্ত্রীরই ওপর, আরতির ওপর। আরতি মানে আসতেই পারলো না সময়। কিন্তু এটা আমি ওই লোকটার কাছে যে কারণে বলছি, ওইটি ওর ফিলিংস, সেই জন্যই গল্পটা গড়ে উঠছে। এই মানুষের হিউম্যান ফিলিংস থেকেই তো সমস্ত নাটক, সমস্ত এই সিনেমার উৎস। ওটাই খুবই হিউম্যান, কিন্তু ওর ফিলিংস এটা, কেননা সে একটা বিরাট বড় পুস্তক বিপণীর মালিক, এবং সেই পুস্তক বিপণীর আগেকার দিনের মতন মালিক যে তার পুস্তকের খবর রাখে, মানে লেখাপড়া না জানা নয়, বই না পড়া লোক নয়, সেসব সে পড়ে জানে কি করতে হয়, সেরকম একটা ওয়েল ইনফর্মড লোক। সে এইটুকু র্যাশনাল হতে পারে না যে কি কিসে কি হয়। সে বউর কাছে মানে বৈবাহিক সৈত্য যখন এসে পৌঁছয়, তখন সে তাতেই মানে বউয়ের কাছে প্রত্যাশাগুলোকে ওরকমভাবে ওই জায়গায় নিয়ে যায় যে দুজনে আলাদা থাকবো, তাদের কাছে এটা একটা মিরেজ। যে মিরেজ মানে তারা দেখছেন, তা বুঝছেন যে এটা এটা তো নেই, কিন্তু তার ছবিটা তপ্ত হওয়ার ভেসে বেড়াচ্ছে সেই রকমভাবে। তার নাও হতে তারা তাদের এটা নস্টালজিয়া ফর ওল্ডেন টাইমস ভাবতেন। বেলা শেষে দেখে ভালো লাগবে তাদের, কারণ বেলা শেষে আফটার অল নট অ্যাবাউট বিচ্ছেদ, ইট ইজ নট অ্যাবাউট সেপারেশন না, দো দেয়ার আর সো মেনি কমপ্লেইন্টস ফ্রম ওয়ান পারসন টুয়ার্ডস দি আদার। হ্যাঁ, ওটা দেখে ভালো লাগবে, এবং ওইটা হয়তো ওরা ফিল করবেন যে এইরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে অ্যাকশন মিলে সবাই থাকে। বেলা শেষ আসলে এই এই ফিল্মটা তৈরি হয়েছে একটা নাটক থেকে, সেই নাটক তার নাম ছিল বেলা শেষে কোলাহল, এই নাম ছিল সেই থিয়েটারটা, সেইখান থেকে নিয়ে সেটা আবার সোহিনীর ডিরেক্টেড নাটক ছিল।
তো সেটা ওই কোলাহলটাই আছে, কোলাহলটা আছে, সমস্ত রকমের গন্ডগোল আছে, কিন্তু আফটার অল বিচ্ছেদ নয়। সো ইটস আ ভেরি পজিটিভ ফিল্ম অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইটস আ পজিটিভ ফিল্ম, লোকেদের ভালো লাগে, তৃপ্তি পায়। এমনিতেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের হাউস থেকে একটা ছবি বেরোনো মানেই তাদের পাস্ট রেকর্ডটা এত স্ট্রং, এটা আমার শিবু আমার বন্ধু বলেই শুধু বলছি না, মানে আই রিয়েলি অ্যাডমায়ার হিম অ্যাজ এ ফিল্ম মেকার। অ্যাজ এন অভিনেতা তো ও নিজেকে আনএক্সপ্লোরডই রেখে দিল, যদিও রামধনুতে আমরা কিছুটা পেরাম তার স্লাইস, বাট শিবু এবং নন্দিতাদির একটা ছবি, ওর লেখার ক্ষমতা যেরকম অসাধারণ এটাও আমি জানতাম না সত্যি, এই অসাধারণ লেখার ক্ষমতা। আমি তো ওকে ছোটোবেলা থেকে বাচ্চা বয়স থেকে চিনি, ও তো আমাদের নান্দিকার আমার ছাত্র ছিল একটা সময়, নান্দিকারের ছিল, এইরকম লিখতে পারবে একটা স্ক্রিপ্ট, আমি ওকে বেশি মার্কস দিই তার জন্য। এবং নন্দিতা মানে নন্দিতা একমাত্র যখন ধরো কোনো শর্ট দিলাম দিয়ে সবাই তো বলে ভালো, খুব ভালো হয়েছে, নন্দিতা কিন্তু আমায় ছাড়েনি, ও সবসময় এসে সাথে নিই আমাদের পক্ষে মানে একজন অভিনেতা যে ওখানে কাজ করছে ওদের ছবিতে, সেখানে ইয়ে পাওয়া যায় নন্দিতা মহিলা বলি এমন কতগুলো সেন্সিটিভ পয়েন্ট তিনি দেখতে পান জীবনে, সেটাকে অভিনয়ের মধ্যে দিতে বলেন বা সেটি খুব হেল্প করে, এটা দিলে বেটার লাগবে, এটা তো নো উমেন্স পারসপেক্টিভ একদম। ও সাথে সাথে কাজ করেন, আমার কাছে এই ছবিটা একটা নভেলটি, মানে ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দিস, ইয়েস আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু, এন্ড আই ওয়াজ রাদার সারপ্রাইজড দ্য ওয়ে শি ট্যাকলড দ্য সিচুয়েশন, অর্থাৎ এত বছর পরে অনভ্যাসটা দেখা যায় দিল না, অত্যন্ত ভালোই অ্যাক্টিং বলি। এটা সমিত্রদা যে বলছেন এটা আমার কাছে যে কত বড় পাওয়া আমি বলতে পারবো না, গায়ে কাঁটা দিচ্ছে সত্যি, তাই পায়ে নয় গায়ে দিচ্ছে এটা আমার কাছে সত্যি পাওয়া। এবং নভেলটিটা মানে সমিত্রদা 350-400 ফিল্মে করেছেন, আর আমি তো এই ঘরে বাইরের পরে এইটাই বলতে পারি, বেলা শেষে বলতে পারি, তো আমার কাছে সবটাই ভীষণ মানে নার্ভাস টেনশন মিলিয়ে ভয়, সমিত্রদাকে ফেস করা, ওনার সঙ্গে আবার একই জায়গা দাঁড়ানো, এটা আমার কাছে একটা, কিন্তু সবের ওপরে ছিল লোভ, লোভ লোভ সমিত্রদার সঙ্গে স্ক্রিন কে না এই করতে চায়, লোভে পাপ পাপে সমিত্র, একদম ঠিক বলেছো।